এবারের অলিম্পিকের আসর বসেছে প্যারিসে। শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে জমকালো উদ্বোধনী পর্ব। এতে নজর কেড়েছেন গায়িকা সেলিন ডিওন, লেডি গাগা ও ফরাসি মালিয়ান R&B তারকা আয়া নাকামু। আর এই অনুষ্ঠানে আইফেল টাওয়ার থেকে জাদুকরী পারফরমেন্সে দর্শকদের মুগ্ধ করেছেন সেলিন ডিওন। বিস্তারিত নুসরাত সাদিয়ার ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের প্যারিসে এবার বসেছে অলিম্পিকের আসর। গত শুক্রবার রাতে এক জমকালো আয়োজনে উদযাপিত হলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধন অনুষ্ঠান। 33তম এই আসরে মঞ্চ মাতিয়ে নজর কেড়েছেন মাই হার্ট উইল গো অন খ্যাত কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন ও মার্কিন পপ তারকা লেডি গাগা। জানা যায়, অসুস্থতা কাটিয়ে অলিম্পিকে গান গাইবার মধ্য দিয়ে প্রত্যাবর্তন করেছেন মাই হার্ট উইল গো অন খ্যাত এই কানাডীয় গায়িকা। 2020 সালে বিরল স্নায়ুরোগ স্টিফ পার্সন সিন্ড্রোম ধরা পড়ে সেলিন ডিওনের। এরপর থেকে তাকে নিয়ে উদ্বেগে ছিলেন ভক্তরা। এবার অসুস্থতার বিরতি কাটিয়ে মঞ্চে ফিরলেন গায়িকা। সেলিন ডিওনের এই ফেরাও হয়েছে রাজকীয় আমেজে। আইফেল টাওয়ার থেকে ফরাসি গায়ক এডিফ পিয়াফের হিমন আল আমর গানটি পরিবেশন করেছেন তিনি, যা ছিল রীতিমতো বিস্ময়কর। সম্প্রতি আমাজন প্রাইমে উন্মুক্ত হয়েছে গ্রামিজয়ী সেলিন ডিওনের উপর একটি তথ্যচিত্র। আই অ্যাম সেলিন ডিওন শিরোনামের ওই তথ্যচিত্রে তিনি তার বিরল স্নায়ুরোগের সঙ্গে লড়াইয়ের বিস্তারিত তুলে ধরেছেন, যা গায়িকাকে প্রায় মৃত্যুর কাছাকাছি এক অভিজ্ঞতা দিয়েছে। প্রসঙ্গত, 90-এর দশকে টাইটানিক ছবিতে ব্যবহৃত হয়েছিল সেলিন ডিওনের গাওয়া মাই হার্ট উইল গো অন গানটি। এরপরই বিশ্বজুড়ে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে পারফর্মাররা নিয়ে যান অনন্য মাত্রায়। একই সঙ্গে ফুটিয়ে তোলে প্যারিসের বিখ্যাত কিছু ফরাসি সাংস্কৃতিক আচার বৈশিষ্ট্য। সেলিন ডিওনের পাশাপাশি আরেক তাবর শিল্পী লেডি গাগার একটি স্মরণীয় পারফরমেন্সও ছিল এটি। মঞ্চে কালো পিঙ্ক কম্বিনেশনের পোশাকে মুগ্ধতা ছড়ান মার্কিন এই পপ তারকা। এ সময় লেডি গাগা ক্লাসিক মন টুরুক অ্যান্ড পলুমের ফরাসি গান গেয়ে দর্শকদের চমকে দেন। এছাড়াও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আয়া নাকামোরা, অপেরা গায়ক অ্যাক্সেল সেন্ট সিএ লড়াও চোখ ধাঁধানো পারফর্ম করেছেন বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক 2024-এ প্রথমবার স্টেডিয়াম থেকে দূরে 4 ঘন্টার দীর্ঘ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিল সেইন নদীর তীরে 6 কিলোমিটার এলাকা জুড়ে ভাসমান প্যারেড অফ নেশনসে, যেখানে অ্যাথলেটদের নিয়ে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করা হয়। মাঝে বৃষ্টি শুরু হলেও ক্রীড়াবিদ, পারফর্মার এবং সমর্থকদের উদ্দীপনাকে হ্রাস করতে পারেনি, কারণ সেখানে বিশ্বের তাবড় এসব সঙ্গীত শিল্পীদের পারফরমেন্স তাদের মুগ্ধ করে।